খালি পেটে বেল খাওয়ার উপকারিতা এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য জানব। 1 নম্বর, বেল খাওয়ার উপকারিতা কি? নিয়মিত বেল খেলে শরীরে ক্যান্সার প্রতিরোধ শক্তি বেড়ে যায়। বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে। এছাড়া ডায়রিয়া, আমাশা, জন্ডিস, যক্ষা, অপুষ্টিতেও ভালো কাজে আসে এই বেল। তাই গরমে এই সময় সকালে নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত। 2 নম্বর, কাঁচা বেল খাওয়ার উপকারিতা কি? ডায়রিয়া, আমাশা ইত্যাদি অসুখ সরাতে কাজ করে কাঁচা বেল। বেল রয়েছে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি, ফসফরাস, পটাশিয়াম ও ক্যালসিয়াম। হজম, গ্যাস্ট্রিক সহ আরও অনেক রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে উপকারী এই ফল। নিয়মিত বেল খেলে তা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। 3 নম্বর, পাকা বেল খাওয়ার নিয়ম কি? পাকা বেলের শ্বাসে এই ফাইবার আছে যা আলসার উপশমে এই সাহায্য করে। সপ্তাহে 3 দিন বেলের শরবত করে খান আলসার কমাতে। এছাড়া বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সে পানি খেলেও কিন্তু অনেক কমে যায় আলসার। পাকা বেলে আছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান যা যক্ষা কমাতে সাহায্য করে। 4 নম্বর, খালি পেটে বেল খাওয়ার উপকারিতা কি? পেট খারাপ, আমাশয়, শিশুর স্মরণ শক্তি বাড়ানোর জন্য বেল উপকারী। খালি পেটে বেল পাতা খেলে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। বেল একটি পুষ্টিকর আর উপকারী ফল, কাঁচা পাকা দুটোই সমান উপকারী। বেল খেলে পেট পরিষ্কার থেকে শুরু করে ত্বক সুন্দর থাকে, হার্ট ভালো রাখে। পেটে তাপ দূর করতে এই ফলটি একটি মহা ঔষধ, এর শরবত খেয়ে পেট ঠান্ডা করতে পারেন। বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে। এছাড়া ডায়রিয়া, আমাশা, জন্ডিস, যক্ষা, অপুষ্টিতেও ভালো কাজে আসে এই বেল। তাই গরমের সময় সকালে নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত। ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করতে পারে খালি পেটে বেল খেলে। করোনা মহামারী এই সময়ে শরীর রোগ প্রতিরোধ বাড়ানোর জরুরি। বন্ধুরা, ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।